কিরে খুব লাগছে? মানে আমি তোর এই মার খাওয়ার যদি ভিডিওটা করতে পারতাম না, আর যদি এটা ফেসবুকে আপলোড করতে পারতাম, তুই কিন্তু ভাইরাল হয়ে যেতি। আর মান, এখন কিন্তু তোকে আমি মারবো, খেতে। বাবা আমাকে মারলো কেন? হার তো কেউ মারেনি, নিজের বাবাই তো মেরেছে নাকি? হ্যাঁ চল মা, খেতে চল। কে? আমি খেতে যাবো, প্রশ্নই আসে না। আমজাদ, কি হয়েছে তোর? হ্যাঁ তুই কি দিন দিন আক্কেল গান সব হারাই ফেলেছিস? তুই নাকি আর নিজে থাপ্পড় মারছিস? তুই তো আগে ছেলে মেয়ের গায়ে হাত তুলতি না, আজকে এই কামটা কেন করছিস? আচ্ছা রে, ইউনিভার্সিটিতে পড়ে মেয়েটা, তার থাপ্পড় মারলি তুই কোন আক্কেলে? মা, এই থাপ্পড়টা ওরে আরো অনেক আগেই মারা উচিত ছিল। অফিসে কোনো ঝামেলা হয়েছে? না, বাইকলা ওরে ঠকাইছে, ওই জন্য ও দু চারটা কথা কইছে, তাই বলে তুই ওরে মারবি? মা, কোনো মানুষ শখ করে বাইকার হয় না, অনেক ভদ্র ভালো ঘরের মানুষও অভাবে পুরা বাইকার হয়। হ্যাঁ দু একজন খারাপ হইতে পারে, তাই বলে সব বাইকার খারাপ না। এই কথাটা তো তুই আন্নিরে বুঝিয়ে বলি পারতি। দেখ আন্নি কিন্তু খাওয়া দাওয়া করতেছে না, তুই একটু আদর করে খাওয়াই আয়গা। আচ্ছা ঠিক আছে যাও, তুমি যাও, দেখতেছি যাও। রে খুব লাগছে? মানে আমি তোর এই মার খাওয়ার যদি ভিডিওটা করতে পারতাম না, আর যদি এটা ফেসবুকে আপলোড করতে পারতাম, তুই কিন্তু ভাইরাল হয়ে যেতি। আর মান, এখন কিন্তু তোকে আমি মারবো, খেতে। বাবা আমাকে মারলো কেন? আমি এমন কি করলাম? আমি ড্যাম শিওর মা, আজকে বাবার অফিসে কোনো ঝামেলা হয়েছে। থাক বাবা, এটা নিয়ে এত মন খারাপ করতে হবে না, হার তো কেউ মারেনি, নিজের বাবাই তো মেরেছে নাকি? হ্যাঁ চল মা, খেতে চল। কে? আমি খেতে যাব, প্রশ্নই আসে না। তোরা এমন করছিস, তোদের ভাব দেখে মনে হচ্ছে তোদের বাবা প্রতিদিন তোদেরকে মারে, তাই না? হায় রে, বাবা মায়ের মার কি জিনিস জানিস? হুম জানিস না তোরা? আমরা যারা বাবা মা হয়েছি আমরা জানি। ওই যে একটা কি নাটকে দেখেছিলাম না একটা ডায়লগ, যে মায়ের মধ্যে ভিটামিন আছে, সত্যি সত্যি বাবা মায়ের মারের মধ্যে ভিটামিন আছে। ও আচ্ছা, তাই নাকি? যাও না দাদির কাছে, কি তুমি ভিটামিন খেয়ে আসো। হ্যাঁ অবশ্যই খাবো, তোদের দাদির ভিটামিন আমার খুব পছন্দের। দেখ এমনিতেই তোদের বাবার মেজাজ কিন্তু চরম গরম আছে, হুম, তার মধ্যে যদি এখন দেখে খাবার টেবিলে তোরা নেই, আল্লাহ জানে কি হবে। মা আমি আজকে খাবার টেবিলে যাচ্ছি না, আমি সত্যি অনেক ভয় পাচ্ছি। বাবার খাওয়া শেষ হোক, খাওয়া শেষ হলে তুমি আমাকে ডেকো, আর যদি পারো আমার বাইকের কথাটা বলো। হুম আমি বলবো, সাহস থাকলে নিজে গিয়ে বলেন, আমি পারবো না। খেতে আয়, খেতে আয়। থাপ্পড় ফলা দিব বেয়াদব কোথাকার।